আসসালামু আলাইকুম রং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সৌদি আরবের দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনার আবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করতে হলে আবেদনকারী বা তার আইনি প্রতিনিধি সৌদি আরবের সিভিল অ্যাফেয়ার্স বিভাগ বা দেশটির প্রতিনিধির কাছে আবেদন করতে পারবেন আবেদনগুলো গ্রহণ করা পর্যালোচনা করা এবং নিবন্ধন করার সকল দায়িত্ব পালন করবে দেশটির সিভিল অ্যাফেয়ার্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এজেন্সি তিন সদস্যের একটি কমিটি যে সকল তথ্য যাচাই করবে সেগুলো হলো এক আবেদনকারীকে অবশ্যই বৈধ উপায়ে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং একটি বৈধ পাসপোর্ট ধারণ করতে হবে যার মাধ্যমে তিনি কোনো বিধিনিষেধ বা শর্ত ছাড়াই তার নিজ দেশে ফিরতে পারবেন দুই নিজ খরচে সৌদিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্ট পারমিটের আওতায় অন্তত দশ বছর সৌদি আরবে থাকতে হবে তিন দেশটির প্রয়োজনীয় একটি পেশায় কাজ করতে হবে আবেদনকারীর তথ্য দেওয়ার পর এই কমিটি তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আবেদনটি মূল্যায়ন করবে তারপর নাগরিকত্ব দেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো বাংলাদেশকে পনেরো লাখ অ্যাস্ট্রোজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই টিকা হস্তান্তর করেন এ সময় সৌদি রাষ্ট্রদূত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরবে গেলে প্রয়োজন হয় না অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেন্টাইনের প্রয়োজন হয় তিনি আরও জানিয়েছেন বাংলাদেশ আমাদের বন্ধু প্রতিম দেশ বাংলাদেশকে টিকা উপহার দিতে পেরে আমরা আনন্দিত এদিকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশকে করোনা ভাইরাসের পনেরো লাখ ডোজ টিকা প্রদানের জন্য সৌদি ও ও যুবরাজের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের দুইটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে